বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস, দূরে এবং কাছে, যে যে অবস্থানে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন, আর এস স্পেস লাভার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাকিব হোসেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা চলে আসছি, এটা কোথায়, যাত্রাবাড়ি কাজলা হালতপাট, একটা ছোট্ট গুছানো কবুতরের খামারে। ভাই আসলে আইসক্রিমের ব্যবসা করে, এই যে পুরা বিশাল বড় গোডাউন দেখতে পাচ্ছেন, তার পাশেই হচ্ছে গিয়ে উনি শখের বশত একটা ছোট্ট খামার তৈরি করছে, ফ্যান্সি কবুতরের খামার, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম টপ কোয়ালিটির বিউটি আছে, করমনা আছে, ড্যানিশ কালোটা আছে, সাদাটা আছে, বোম্বাই আছে, ম্যাক্সিমাম কবুতর ডিম বা বাচ্চা নিয়ে বসে আছে। আপনারা তার কাছ থেকে কবুতরগুলো কালেকশন করবেন, উনি সরাসরি খামারই। চলেন ভাইয়ের পরিচয়টা নিয়ে আর ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই একটু সামনে যান। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ঠিকানাটা হচ্ছে গিয়ে যাত্রাবাড়ি কাজলা, আর কবুতরগুলো সব বিক্রি করে দেওয়ার উদ্দেশ্য কি? আচ্ছা, বিক্রি করে দিচ্ছি, অন্যায় অবিচার হয়ে যাচ্ছে, খাঁচা খোঁচা সব বিক্রি করে দিবে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন। দর্শক, এইটা হচ্ছে কি ওনার ফোন নাম্বার, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন, আর উনি ম্যাক্সিমাম টাইমই ব্যস্ত থাকে, যদি না পান আমার নাম্বারে সরাসরি ফোন দিতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন। ওকে, তো ভাই আপনার কবুতরগুলো একে একে দেখাই। দর্শক, এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক প্যাট ড্যানিশ কবুতর। ভাই ড্যানিশ কবুতর এগুলা কি রানিং? আচ্ছা, এটা মানে কি কার কাছ থেকে কালেকশন করছিলেন? দর্শক, আমার কাছ থেকে কোয়ালিটিও মাশাআল্লাহ খুবই ভালো, 5-6 পরে আনছিলাম, এতদিন পালছে এটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো, দেখেন মানে এই যে ঠোঁটে কোনো পানি বা কোনো কিছু নাই, একদম সরাসরি পাকিস্তানি ব্লাডের কবুতরটা, এই যে ডিম পারছে আপনারা দেখতে পাচ্ছেন। এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন? এই পেয়ারটা দর্শক দেখতে পাচ্ছেন কবুতরটার কোয়ালিটি মাশাআল্লাহ। এটা বাম পাশেরটা মনে হয় নর, তাই না? বাম পাশেরটা নর, ডান পাশেরটা মাদি। দেখেন আমরা আসলে এটাকে ব্ল্যাক ডায়মন্ড বলি। পেয়ারটা খুবই সুন্দর মাশাআল্লাহ, যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন, একদম 12,000 টাকা। দর্শক, এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একবার হোয়াইট ড্যানিশ, টাম্বলার, আপনি দেখতে পাচ্ছেন মেলটা ডাকতেছে আর ফিমেল। এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন ভাই? এই পেয়ারটার দাম ভাই আলোচনা সাপেক্ষে থাক, এটা আপনার সাথে যোগাযোগ করে বা আমার সাথে যোগাযোগ করে এটা দামটা হবে। আচ্ছা, এটা কি আপনি তো ডেলিভারি করতে পারবেন না? ডেলিভারি তো আমার সমস্যা নেই দর্শক, আপনারা ওনার কাছ থেকে কবুতর ক্রয় করলে ডেলিভারি নিয়ে টেনশন করতে হবে না, আমার আমি সরাসরি ডেলিভারি করে দিতে পারবো। তো এটা কি ডিম বাচ্চা করছেন এর আগে পরে? হ্যাঁ হ্যাঁ, এটা ডিম বাচ্চা করা হয়েছে, দর্শক। পেয়ারটা আলোচনা সাপেক্ষে থাকলো, দেখেন কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ। দর্শক, এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার বোম্বাই কবুতর। এটা কি ডিম না বাচ্চা? এটা কি এদেরই বাচ্চা ভাই? এদেরই বাচ্চা দেখতে পাচ্ছেন, বোম্বাই কবুতর। এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন ভাই? এই পেয়ারটা ভাই 1200 টাকা, 1200 টাকা মাত্র। দর্শক, বোম্বাই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন, যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন সুন্দর কালার, বাচ্চা একটা ফুটফুট, আরেকটা বাচ্চা কি ভাই? আরেকটা বাচ্চা ভাই হয়েছিল আর কি, ডিমে উর্বর ডিম হয়নি, এই কারণে ডিমটা উর্বর ডিম না হওয়ার কারণে ডিমে মারা গেছে। ডিমে মারা যায়নি, আপনার ওই খাবার খাওয়ার কি প্রবলেম হয়েছে এই কারণে। তো দর্শক দেখতে পাচ্ছেন এই পেয়ারটা মাত্র 1200 টাকা হলে আপনারা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন, ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে। দর্শক, এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার কবুতর, কবুতরটার কোয়ালিটিটা দেখেন, এটা কি কবুতর ভাই? জার্মান ফ্লেজার, করমনার মতো দেখতে কবুতরটা, কিন্তু করমনা জার্মান ফ্লেজারের মধ্যে তফাৎটা হচ্ছে কি এই যে মাথা আর এই কালারটা, ঠিক না ভাই? তো এটা একটা বেবি আছে, আবার কি ডিম পাইরা দিছে? হ্যাঁ, ওই যে ডিমের মধ্যে ডেটও লেখা আছে না ভাই? এই যে দর্শক, খুব চটপট একটা কবুতর।
তো এই পেয়ারটা ভাই বাচ্চা দুইটা ডিম পুরো ফ্যামিলি প্যাকেজ কত হলে বিক্রি করবেন ভাই 3000 টাকা এটা 3000 টাকা একদম ফিক্স হ্যাঁ একদম ফিক্স দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন একদম 3000 টাকা হলে দেখেন মানে ওরা কতটুকু অ্যাগ্রেসিভ একটা কবুতর দুইটা ডিম কি নতুন ডিম না এখনো নতুন ডিম এখনো জমে নাই না জমে 19 তারিখে মানে 19 তারিখে একটা 21 তারিখে ও তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আজকে একটা মানে আজকে একটা তো এটা জমার কথাও না দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন এটার এই যে বাচ্চা সহ কবুতর এটা ডিম বাচ্চা গ্যারান্টি সাথে ডিম আছে আপনারা সারা বাংলাদেশে কবুতরটা এটার বাচ্চা পাশে এটার বাচ্চা আবার পাশেই আছে আগের ঘরের বাচ্চা দর্শক এটা কয় পরে আছে এটা ভাই যে খাঁচাতে লাগা দেন দর্শক উনি দেখে দিচ্ছে আর একটা জিনিস হচ্ছে কি সরাসরি খামার থেকে কবুতর ক্রয় করলে আপনারা জিনিসটা ভালো পাবেন আর ভাইয়ের যে এখানে যেসব কবুতর টপ কোয়ালিটির ম্যাক্সিমাম কবুতরই বিভিন্ন খামার থেকে কালেকশন করা এটা হচ্ছে কি আট পরে আছে দেখ দর্শক আপনারা সাথে থাকুন আমরা দেখাচ্ছি হ্যাঁ আট পরে আট পর নয় পরে আছে ছাড়েন নর্মাদি কনফার্ম তো ভাই হ্যাঁ নর্মাদি দর্শক দেখতে পাচ্ছেন পেয়ারটা কত হলে বিক্রি করবেন ভাই সাত পর আট পরে আছে জি জি নর্মাদি কনফার্ম নিউ অ্যাডাল পেয়ার এই যে এদের প্যারেন্টস হচ্ছে গিয়ে এই পাশে তো এটাও প্যারেন্টস হয়ে যাবে তো এই বিন্দু পরিমাণ কোনো মিসমার্ক নাই পেয়ারটা কোয়ালিটিটা মাশাআল্লাহ এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন ভাই তারপরে দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার শার্টিং কবুতর ঝর্ণা শার্টিং খুব সুন্দর তো এই পেয়ারটা ভাই কত হলে বিক্রি করবেন এই পেয়ারটা পনেরোশো টাকা একটু কমাইয়া দেন ভাই যদি আপনার কেনা অনেক বেশি যখন কিনছেন তখন বেশি দিয়ে কিনছেন বুঝতে পারছি একটু কমাইয়া দেন ১৩০০ টাকা দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার বিউটি কবুতর দেখেন আসলে অনেকে বিউটি কবুতর খুঁজেন এই যে বিউটি কবুতরটা দেখতে পাচ্ছেন ডিম নিয়ে বসে আছে দুইটা জমা ডিম সহ কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন দুই তিন দিনের মধ্যে ফুটে যাবে আচ্ছা এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন ভাই এই পেয়ারটা একদম ১৫০০০ টাকা দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি মাশাআল্লাহ হান্ড্রেডের উপরে গ্যারান্টি কবুতর গুলা কার থেকে কালেকশন করছিলেন ভাই ভাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা কবুতর অনেকে যেগুলা বলে দিই সেটাই হয় এই যে দেখতে পাচ্ছেন কবুতরটা একা খামারে আইসে এইসব জিনিসগুলো দেখলে খুব মন ভরে যায় তো এই পেয়ারটা একদম ১৫০০০ টাকা হলে বিক্রি করে এই যে দুইটা জমা ডিম সহ দেখতে পাচ্ছেন দর্শক বিউটি কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি ওলা পাওয়া যায় না যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন টপ কোয়ালিটির একটা বিউটি ঠোঁটটা একদম তোতা শেপের যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার চিলার বাচ্চা এটা কি চিলা লাল চিলা ওই অনেকটা মেদা কালার চলে আসছে আচ্ছা এটা কয় পরের বাচ্চা ভাই এটা ভাই আট নয় পরের বাচ্চা আচ্ছা এই বাচ্চা জোড়াটা কত হলে বিক্রি করবেন ৮০০ টাকা একটু কমাই দেন ভাই ৭০০ টাকা ভাই আর ১০০ টাকা কমাই দেন ভাই আরো কমাই দিব হ্যাঁ দর্শক এইখানে দেখতে পাচ্ছেন একটা ব্রহ্মা সাইজের কবুতর এটা কি কবুতর ভাই শৌখিন দেখেন ভাই সাইজটা মাশাআল্লাহ মানে মুন্ডিয়ানকে ফেল করবে আর ডিম একটা কেন ভাই যেই ছোট আলি দিছেন ভাই আচ্ছা এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন ভাই ৬০০০ টাকা একদম দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন দেখেন সাইজ কিন্তু ব্রহ্মা সাইজের বিশাল বড় দেহের কবুতর চটপটা একটা কবুতর আপনারা যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করতে পারেন আমি একটা জিনিস দেখাই কবুতরটা মানে নিচে ছাড়লে বুঝতে পারবেন কত বড় দেহের একটা কবুতর এই যে দেখেন পুরো গোল সাইজ মানে বিশাল বড় যাদের পছন্দ হবে কালেকশন করবে এটা মুন্ডিয়ান সাইজের কবুতর মুন্ডিয়ানও এর কাছে হার মানবে যত বড় যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন ১০০% নিজের ডিম বাচ্চা নিজে করে দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার কবুতর এটা কি কবুতর ভাই একটা বাচ্চাও আছে দর্শক এই যে দেখেন এদের বাচ্চা
মানে এই কবুতরগুলো দেখলে আসলে খুব ভালোই লাগে, মানে ডিম বাচ্চা করা কবুতর দেখলে খুব ভালো লাগে। এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন ভাই? এই পেয়ারটা বাচ্চা সহ বলি, হ্যাঁ বাচ্চা সহ বলি, বাচ্চা সহ ভাই 6000 টাকা, বাচ্চা সহ 6000 টাকা। দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন, আমি বাচ্চাটাকে একটু আপনাদের এখানে দিয়ে দেখাই। কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, বাচ্চার কোয়ালিটি বাবা মার কোয়ালিটি কোনো দিক দিয়ে ফালাইয়া দেওয়ার মতো না। যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন, বাচ্চা সহ মাত্র 6000 টাকা। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার কবুতর, এটার বাচ্চাটা ভাই আসলে জব করে খায় না ভাই, খাওয়ার জন্য। এটা এই জোড়াটা কত হলে বিক্রি করবেন? দেখেন দুইটা বাচ্চাই কত বড় করছে, যারা আসলে ফোস্টারিং হিসাবে নিতে চায় এই পেয়ারটা নিতে পারে। এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন ভাই? ১০০০ টাকা। আর এখানে আরেক পেয়ার গোল্লা আছে, এটাও ফোস্টারিং না ভাই? এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন? এই পেয়ারটা ভাই এটাই আজকে দিনের অফার, ঠিক আছে, সবচেয়ে কম মূল্যে 300 টাকা মাত্র, মাত্র 300 টাকা জোড়া ভাই। ভাইও অফার দেয়, এটা দেখলে মানে খুব ভালো লাগলো। আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে একটা না একটা অফার থাকে, আপনারা পেয়ারটা কালেকশন করবেন মাত্র 300 টাকা। এই প্রত্যেকটা কবুতর কিন্তু সুস্থ সবল খামারের কবুতর, উনি নিজে মানে নিজে পুষ্ট শখের বসত। এখানে কি এটা গিরিবাজ না ভাই? এগুলা কি এগুলো বিক্রি করে দিবেন? এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন? আপনাদেরকে কবুতর গুলো আবারও একবার দেখাচ্ছি। এখানে ছিল ম্যাকপাই ড্যানিশ, তারপরে এখানে ছিল ফ্লেজারের বাচ্চা, কালো ড্যানিশ, ব্ল্যাক বিউটি, তারপরে হচ্ছে গিয়ে শার্টিন, তারপরে এখানে এক পেয়ার মাস্টার পেয়ার, এখানে সাদা ড্যানিশগুলো রেস্টে রাখা হয়েছে, তারপরে এখানে একটা শোকিং আছে। তো এই কবুতরগুলো আপনারা ভাইয়ের কাছ থেকে কালেকশন করবেন। ভাই একটু সামনে আসেন, আপনার সাথে একটু কথা বলবেন। তো ভাই কেউ যদি খাঁচা টাচা কিনতে চায় আপনার এইখান থেকে আইসা নিয়ে যেতে হবে, আর সারা ঢাকার ভিতরে কেউ যদি এখানে সরাসরি আইসা নিয়ে যায় আপনি নিতে পারবেন, আর ডেলিভারির ক্ষেত্রে একটু প্রবলেম হবে। তো আপনারা খামারে আইসা কবুতরগুলো কালেকশন করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই এইখানে ভাই ম্যাক্সিমাম কবুতরই উনি খুব শখের বশত কালেকশন করছিল। এই কবুতরটা বাচ্চা কালেকশন করছিল, এখন ডিম পারছে। এটা এটাও এটাও নিউ অ্যাডাল্ট কালেকশন করছিল, দুই জোড়া বাচ্চা উনি বিক্রি করছে। এখানে সাদা ড্যানিশ দুই জোড়া বাচ্চা বিক্রি করছে, ব্ল্যাক শোকিং। এই কবুতরগুলো ম্যাক্সিমামই আমার কাছ থেকে কালেকশন করা, আপনারা নিতে পারেন। এদের জেনারেশনগুলো খুবই ভালো, আপনারা ভাইয়ের কাছ থেকে কবুতরগুলো কালেকশন করবেন। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পারলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।